ব্লগটা এন্ড করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। সাবাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বংস বিউটি স্টেটমেন্ট। আজ 4th November, শুভ দীপাবলি সবাইকে। আজ এমনিতে তো কালী পুজো, তার উপরে বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারে আমরা লক্ষ্মী পুজো করি বাড়িতে, তো তাই জন্য মা বললো যে আজকে একটা নতুন শাড়ি পরতে, তাই মায়ের এই নতুন শাড়িটা পরেছি, প্রিন্টেড শাড়ি। নতুন প্রিন্টেড শাড়ি পরাটা খুব চাপের ব্যাপার, তাও সামহাও আমি ম্যানেজ করে নিয়েছি। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এবার চলো পুজো করি। প্রথমে আমি ঠাকুরঘরটা ক্লিন করে নিয়ে তারপর পুজো শুরু করব। প্রতি বৃহস্পতিবার আমি ঠাকুরকে স্নান করিয়ে কাঁচা জামা কাপড় পরিয়ে পুজো শুরু করি। ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি এবং ধনতেরাসের জন্য যেই গয়নাগুলো আনা হয়েছিল সেগুলোও পরিয়ে দিয়েছি। সে আমাদের সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, কিছু আমাদের নিজেদের ছাদের গাছের ফুল দিয়ে এবং কিছু কেনা ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখো। যদিও আমি বটিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাও ঠাকুরের ফল কাটাটা আমি বটিতেই করি। আমার পুজো অলমোস্ট হয়ে গেছে। এভাবেই আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়। পুজো হয়ে গেছে, জাস্ট ব্রেকফাস্ট করে এলাম নিচ থেকে। বাট কালী পুজোর দিন আমরা ভেজ খাই, সেই জন্য বাড়িতে এখন খিচুড়ি রান্না হচ্ছে। রাতের রান্নাটা আমি করব, আর এখন আমি কিছু আমার সোশ্যাল মিডিয়ার কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই। লাঞ্চ রেডি, গরম গরম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর ব্যাট পাঁপড়। খিচুড়ি লাভার্স, প্লিজ হিট দ্য লাইক বাটন। সন্ধেবেলা এভাবে মোমবাতি দিয়ে ছাদটা সাজিয়েছি। ঠাকুর দালানে ইতিমধ্যেই লোকজন এসে গেছে, একটু পরেই তোমাদের সেখানে নিয়ে যাব। সিঁড়িটা এভাবে আলো এবং রঙ্গোলি দিয়ে সাজিয়েছি। ইনডোর প্ল্যান্টস আমাদের সিঁড়িতে আমি রাখি। এই রঙ্গোলিটাই আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, ব্লগটা না দেখে থাকলে দেখে নিও। এখন আমাদের ব্যালকনিটা দেখাচ্ছি, যেটা আমরা ফেয়ারি লাইট দিয়ে সাজিয়েছি। নতুন স্টার লাইটও কিনেছি। বাড়ির সামনেই একটা কালী পুজো হয়, তার প্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে রাস্তায়। এই জায়গা থেকে বেরিয়েও আমাদের ঠাকুর দালানটা দেখা যায়। এবার ছাড়ো তোমাদেরকে আমার বাকি রঙ্গোলিগুলো দেখাই। বাড়ির লাগোয়া ঠাকুর দালান হওয়াতেই সব জায়গা থেকেই ঠাকুর দালানের অ্যাক্সেস পাওয়া যায়। ঠাকুর দালান মোমবাতি দিয়ে সেজে উঠেছে, আর এখানে একটা রঙ্গোলি বানানো হয়েছে, আমার ননদরা বানিয়েছে এই রঙ্গোলিটা। এখন আমি রাতের ডিনারের প্রিপারেশন করছি। কড়াইতে গোটা জিরে, গোটা গরম মশলা, চার মগজ, কাজু বাদাম, আদা এবং টমেটো ভালো করে ফ্রাই করে নিয়ে সেটাকে ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সচারে একটা পেস্ট বানিয়ে নেব। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি আলু এবং ক্যাপসিকাম ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিচ্ছি আমার বানানো পেস্ট। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি পনিরগুলোকে ভেজেও জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পনিরগুলো একটু সফট হয়।
খুব বেশি জল দিইনি, একটু গ্রেভি গ্রেভি রেখেছি। তারপরে এই দিয়ে দিচ্ছি পনিরগুলো, এবারে একটু ফুটিয়ে নেবো আমি। ফুটে গেলে এর মধ্যে দিচ্ছি আমি কসৌরি মেথি খুব অল্প পরিমাণে, এতে টেস্টটা খুব সুন্দর হয়। এবার কম আছে, 5 মিনিট চাপা দিয়ে রেখে আমি গ্যাসটা অফ করে দেবো। পনিরের সাথে আজকে হবে কচুরি। আমি কড়াইশুঁটির কচুরি মিক্স কিনে এনেছি রেডিমেড, সেটা দিয়েই আমি কচুরি বানাবো। ময়দা মেখে লেচি বানিয়ে নিয়েছি এবং পুরটাকেও ছোটো ছোটো পার্টে ডিভাইড করে দিয়েছি। পুরটা দিয়ে বেলে ভেজে নিলেই কচুরি রেডি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 5th November আর আজ আমি যাচ্ছি বাড়ি। প্রায় 1 মাস পর বাড়ি যাচ্ছি, কারণ দার্জিলিং থেকে ফিরে অসুস্থ হওয়ার পর আর যাওয়ার সুযোগ হয়নি। কাল ভাইফোঁটা, সেই জন্য তো বাড়ি যেতেই হবে। স্নান হয়ে গেছে, এখনও চুল শুকায়নি, ব্রেকফাস্ট করেই জাস্ট বেরিয়ে পড়ব। ভাইফোঁটার একদিন আগেই সকালে মিষ্টির দোকানে খুব ভিড়। আমি অল্প কিছু মিষ্টি এখান থেকে নিয়ে নেবো, বাকিটা আমি কলকাতায় গিয়ে নেবো। বাড়ি পৌঁছে গেছি আর শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ, কারণ পাড়ায় যে কালী পুজো হয় তার ঢাকের আওয়াজ বাজছে এখন। সন্ধ্যেবেলা বেরাবো মায়ের সাথে, কিছু মিষ্টি কেনাকাটা করার আছে। এখন যাই গিয়ে মা দেখি কি রান্না করেছে। লাঞ্চ করে আমি আবার চলে এসেছি ঢাকের আওয়াজ শুনতে, কারণ আমার ভীষণ ভালো লাগে। বিকেলবেলা মায়ের সাথে রাস্তায় বেরিয়েছি কিছু স্ন্যাক্স এবং মিষ্টি কেনাকাটা করতে। বাড়ির কাছেই প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর প্রতিমা। এই বাড়ির ব্যালকানিটাও স্টার লাইট দিয়ে সাজানো হয়েছে, এছাড়াও আছে ফেয়ারি লাইটস। বৌদি কিছু ইনডোর প্ল্যান্টসও লাগিয়েছে এভাবে হ্যাং করে। এখন আমি দেখাচ্ছি আমাদের বাড়ির বাইরেটা। এই লাইটগুলো কিন্তু আমরা নিজেরাই লাগাই, কোনো রকম ইলেকট্রিশিয়ান হায়ার করা হয় না। এগারোটা বাজে, আমাদের এখন ঘুমিয়ে পড়ার সময়। আমাকে ব্লগটা এন্ড করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। কালকে সকালবেলা বেরানোর আছে, দাদাকেও বেরাতে হবে। দাদার শ্বশুর বাড়ি মানে বৌদির গ্রামের বাড়ি যাবে, আর আমাকেও বেরোতে হবে। আমি সৌমর দিদির বাড়ি যাব, মানে আমি আমার ননদের বাড়ি যাব। তো ফলে ভাইফোঁটায় আমরা দুই ভাই বোন একসাথে থাকবো না। দাদা যাবে দীঘার কাছে রামনগর বলে একটা জায়গায়, আর আমি যাব ডোমজুড়ে। তো ফলে দুজনকেই সকাল সকাল উঠতে হবে। আজের মতন গুড নাইট। সকালবেলা স্নান করে চলে এসেছি ছাদে একটু ফ্রেশ হাওয়া নিতে। এবারে নিচে গিয়ে দাদার প্লেটটা আমি সাজিয়ে ফোঁটাটা দিয়ে নেব। পাশে বসে আছে আমার আরেকটা ভাই, আমার পিসির ছেলে। ও মেদিনীপুর চলে যাবে আজকে দাদার সাথেই। দাদারা বেরিয়ে যাওয়ার পর আমি আর সৌম্য এখন ডোমজুড় যাচ্ছি। পৌঁছে গেছি ডোমজুড়। মেন রোড থেকে সামনেই পায়ে হাজার ডিস্টেন্সে সৌমর মাসির বাড়ি, আমরা এখন সেখানেই যাব। আমরা পৌঁছে গেছি, দিদিরা অনেকক্ষণ ধরেই ওয়েট করে আছে ওর জন্য। সুন্দর লাগছে, দিদিদেরও সুন্দর লাগছে, ভাইকেও সুন্দর লাগছে। প্রথমে বর্দি ফোঁটা দিচ্ছে, তারপরে ছর্দি ফোঁটা দেবে। আমার দুই ননদ সৌম্যকে ভীষণ ভালোবাসে, সাথে আমাকেও।
আলতো করে ছোট করে দুই দিদি সকাল থেকে এত কিছু রান্না করেছে আমাদের জন্য। এখন আমি দেখাচ্ছি মেসোদের পুরনো বাড়ি, দেখতে পাচ্ছ 1324 সালের বাড়ি এটা। মেসোর নতুন বাড়িটাও ঠিক এর পাশেই। মাসির বাড়ির মেন অ্যাট্রাকশন আমাদের কাছে দোতলার করিডোর, সৌম সেটাই ইন্ডিকেট করছে। চলো তোমাদেরকে ভেতর থেকে দেখাই। মাঝখানে দুটো রুম আছে আর চারিধারে আছে লম্বা করিডোর। আমার শ্বশুর শাশুড়ি এবং বুলিদি কালকেই চলে এসেছিল। বুলিদিকে এখন সাইকেল চালানোর ট্রেনিং দেওয়া হচ্ছে। এই তো হয়েছে, দারুন দারুন। ও বাবা, খুব ভালো থাকো, স্বামী সন্তান নিয়ে ভালো থাকো, আর আমাদের সঙ্গে বেড়াতে যেও। দুদিনের খাওয়া দাওয়া আড্ডা হই হুল্লোড় সব কিছু মিটিয়ে আমাদের এখন বাড়ি ফেরার পালা। চিঠিপত্র দিও, তোমার তো প্রথমেই বলেছি। ম্যাডাম আছি, হ্যাঁ বাবা ভালো থাকো। আবার যে যার রুটিনে ফিরে যাওয়ার পালা, তবে এই দিনগুলো সত্যি মেমোরেবল হয়ে থাকে আমাদের কাছে। গাড়ি ছেড়ে দিয়েছে, এক দেড় ঘন্টার মধ্যেই আমরা শ্রীরামপুর পৌঁছে যাব। ফাইনালি বাড়ি ফিরে এসেছি, 3-4 দিন ধরে একটা ম্যারাথন গেল। আই হোপ তোমরা ব্লগটা এনজয় করেছো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।